আপনারা ভাবতেছেন আমি কোন চুল আর কেন দৌড়াচ্ছি? আমি হলো লালু, আর আমার পিছনে যেসব কুত্তাগুলো দৌড়াচ্ছে ওই কুত্তাগুলো আমার গ্যাংয়ের কুত্তা, আর আমি দৌড়াচ্ছি কারণ ওই কুত্তা গ্যাংয়ের লিডারকে আমি মেরেছি। আর আপনারা ভাবছেন কখন কি করে আর কিভাবে মারলাম, তাহলে আসো তুমি দেখো। জীবন যাপন করছিলাম প্রাকৃতিক নিয়ম অনুসারে এবং সেখানে বেঁচে থাকতে প্রভু গুলি খাওয়া যাবে না যদি এটা সত্যি হয়। Oh, my God.
এদিকে ভুলুর কানটা গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে গেল। হ্যান্ডেল বাড়ি না ফিরতে পারায় সিদ্ধান্ত করলো বন মানুষদের সঙ্গে জীবনযাপন করার। নতুন কিছু শেখাবে লিডার। অবশেষে বন মানুষ শিখে গেল সময়ের আগে কথা। হিংসা করো আমার বসকে, তুমি হিংসা করো। এ ওরা শেখাচ্ছে না, ওরা উঠতেছে এদিকে এদিকে। শিষ্যরা, তোমাদেরকে আজকে আমি শিখাবো আগুনের ব্যবহার। আর যদি এই মুহূর্তে মাইক হতো তাহলে তো জমে যেত। লিডার মাইক আছে। চমৎকার শিষ্য, তোমাকে বেশি করে শিখাবো পদ্ধতিটা, তুমি মাইকটা নিয়ে আসো না। কি করে এই তো চেক চেক দেখো শিষ্যরা কি করে আগুন জ্বালাতে তোমার দেখি। লিডার লিডার, তুমি এদেরকে কিচ্ছু শিখিও না, এদেরকে তুমি যত তাড়াতাড়ি শিখাবে তত তাড়াতাড়ি এরা শিখে যাবে। সময়ের আগে এদের কিছু শেখানো যাবে না, কারণ এরা যদি সবকিছু শিখে যায় গাছপালা সবকিছু কেটে শেষ করে দেবে। ঠিক বলেছিস তুই, চল আমরা তাহলে আমাদের যুগে চলে যাই। কারণ কি, এখন যদি সবাইকে কিছু শিখিয়ে দিই তাহলে বন মানুষ আমাদের আগে ওরা বেশি শিখে যাবে, বুঝলি। চল এখন আমরা আমাদের যুগে চলে যাই। ভালো থাকো, ঠিক আছে? আমরা আমাদের যুগে ফিরে গেলাম।